লোকসভা নির্বাচন মিটতে না মিটতে রাজ্যের বিভিন্ন কেন্দ্র থেকে হিংসার ঘটনা সামনে আসছে বেশিরভাগ জায়গায় বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের মারধর এবং তাদের ঘরছাড়া করার অভিযোগ উঠেছে এই সব ঘটনায় কাঠগড়ায় তোলা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলকে সব জায়গাতেই বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ উঠেছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে তবে এবার একেবারে উল্টো পুরাণ তৃণমূলের দুই গোষ্ঠীর এলাকা দখলকে কেন্দ্র করে রড এবং বাঁশ দিয়ে তুমুল মারপিট আর তাতেই এলাকায় রণকক্ষেত্রে চেহারা নিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার খুরগাছির উত্তরপাড়া এলাকায় রবিবার সকালে উত্তরপাড়া এলাকায় ফের গোষ্ঠী কন্দলের জেরে মারামারি তৃণমূলের অভিযোগ তৃণমূল কর্মী আতাউল মন্ডলকে মারধর করে আইজুল মন্ডল সাজিরুল মন্ডল খলিল মন্ডল জিয়াদ মন্ডল হাতুড়ি লোহার রড এবং বাঁশ দিয়ে মারধর করে অভিযোগ আতাউল মন্ডল বাড়ি বসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন এ সময় এলাকায় তৃণমূলের একদল কর্মী হামলা করে তাকে হামলাকারীরা বিধায়ক রফিকার রহমানের ঘনিষ্ঠ বলে দাবি আহতের বর্তমানে তাকে বারাসাত হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য ঘটনায় আহত হয়েছেন তৃণমূল কর্মী কি বলছেন আহত তৃণমূল কর্মী আতাউল মন্ডল শুনব আমাকে হাতুড়ি দিয়ে সব বুক টুক পিটটি সব ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে ও সব এখন তো ইএমএলএ লোক বোঝা যাচ্ছে তো ইএমএলএ মতো দুটো মানে কার লোক হতে পারে ওই আমার লোক হবে আমরা টিএমসি করি হ্যাঁ টিএমসি গোষ্ঠীদণ্ড টিএমসি গোষ্ঠীদণ্ড এখন জায়গা হচ্ছে আমাদের উত্তরপাড়া কুড়ি গেছি কুড়ি গেছি আমরা থানা গ্রাম খুঁড়ে গেছি উত্তরপাড়া আমি ঘরে বসেছিলাম বসে আমার ছোটো ছেলেকে নিয়ে মোবাইল ঘেঁটছি আমার ঘরের মধ্যে টেনে এনে হাতুড়ি দিয়ে গুপ গাপ মারতে আমার ফ্ল্যাট করে দিয়েছে আমার নাম মাতা উল মণ্ডল আমি জন্মজুরি খেটে খাই হ্যাঁ আমাকে মেরে বা ভেঙে দিয়েছে মারলো মাল মাললো এম এল এ বৃষ্টির লোক আমরা কোনো গোষ্ঠী নাই না আমরা কোনো পার্টি মানে কারু মদত দেনে আমাদের খেটে খেতে হয় গরিব মানুষ খেটে খেতে হয় আমরা কাউকে সাপোর্ট করি না আমাদের ভোট দেওয়ার কথা ভোট দেই অভিযোগ করেছি একটা কথা ওদের বারবার বলছে বল এম এল এ আছে ততদিন আমি একটা করে ভাঙ বাড়ি থাক পেছনে থাকবে আর বাড়ি আসবে একটা করে ভাঙব সেটা কি করে বলবো মেরেছে ও ওর টি লোক মেরেছে আইজুল মন্ডল শাকিরুল মন্ডল খলিল মন্ডল মাটুল মন্ডল আইজুল মন্ডল গিয়াস মন্ডল হ্যাঁ এদিকে বিজেপি দাবি এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল কি বলছেন বিজেপি নেতা শুনবো এটা টোটালি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল কদিন আগে ঠিক এই অঞ্চলেই বিধায়ক গোষ্ঠীর সঙ্গে সভাপতি গণ্ডগোল হয় এবং বিধায়ক গোষ্ঠীর লোকেদের হাতে ব্লক সভাপতি গোষ্ঠী মার খায় এবং তার ফলে হয়েছিল সেখানে আপনারা জানেন আর আজকে তার পাল্টা কাউন্টার হিসাবে বিধায়ক গোষ্ঠীর লোকেরা আমরানায় আজকে গন্ডগোল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো কন্ট্রোল নেই পুলিশ প্রশাসন সঠলই চুপচাপ আছে তোলাবাজি নিয়ে গন্ডগোল কাটমানি নিয়ে গন্ডগোল তার ফলে ওখানে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত

তিনি তখন বাড়িতে ছিলেন এবং তার ছেলের সাথে গেম খেলছিলেন ঠিক সেই সময় তার বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক এবং যারা এলাকার যে বিধায়ক আমনাঙ্গার বিধায়ক তৃণমূল বিধায়ক রফিকুর রহমান তার অনুগামী বলে জানা গেছে এবং তার উপরে চড়াও হয় এবং তাকে হাতুড়ি দিয়ে বাঁশ দিয়ে লোহার রড দিয়ে তাকে বেদম প্রহর করা হয় এবং সেই মারধরের ঘটনায় কিন্তু তার হাত পা ভেঙে যায় বলে অভিযোগ এবং পরবর্তীতে তাকে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি যেটি বলেছেন যে তিনি যখন ছেলের সঙ্গে বেশ বেশ কিছুটা সময় সময় তার উপরে এই এবং নাম বলেছেন হামলার যারা আহ স্থানীয় যে বিধায়ক রফিকুর রহমান তার অনুগামী বলে তিনি দাবি করেছেন এবং তার বক্তব্য যে তারা খেটে খাওয়া মানুষ তারা তৃণমূল করে ঠিক কথা কিন্তু আহ ভোটের সময় আসে ভোটটা দিয়ে তারা খালি কেবলমাত্র ভোটটাই দেন কিন্তু কোনো দ্বন্দ্বের মধ্যে বা কোনো সংঘর্ষের মধ্যে তারা থাকেন না কিন্তু তার উপরেও তাকে আজকে সকালবেলা তার উপরে চড়া হয়েছিল কিন্তু কেন চড়া হয়েছে কেন তাকে লক্ষ্যবস্তু করা হলো তা তিনি জানেন না এবং এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এই আতাউল মন্ডল এবং তার পরিবারের সদস্যরা এবং এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক পারদ শুরু করেছে এবং সকালবেলা থেকেই আমরা দেখলাম যে এলাকা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি এবং কংগ্রেস সিপিআইএম এবং তৃণমূলের প্রবল নিশানা করেছেন নিশানা করে তাপস মিত্র যে বিজেপির যে স্থানীয় নেতা তিনি বলেছেন যে আসলে দলের উপর কোনো কন্ট্রোল নেই দলের উপর কোনো নিয়ন্ত্রণ নেই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর এবং সেই কারণে আজ এই অবস্থা এবং এটা কেবলমাত্র এবং কাটমানির কারণেই এই দলের মধ্যে এই গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা ঘটছে এবং রাজ্য পুলিশ বা প্রশাসন এবং মুখ্যমন্ত্রী মমতারও একটা দায়িত্ব নেওয়া উচিত যে এই এলাকা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে বারাসাতের মানুষ যাতে লোকসভার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে এবং আমডাগার মানুষ যাতে বসবাস করতে পারে এবং তৃণমূল এই ঘটনা নিয়ে শাসক দল যে তৃণমূল কংগ্রেস তাকে নিশানা করেছেন আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগে এরকম আরেকটি গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা ঘটেছিল সেখানেও কিন্তু নাম জড়ায় এই রফিকুর রহমান এবং তার যে অনুগামের বিরুদ্ধে এবং তারপরে বেশ কিছুটা সময় কেটে গেলেও কিন্তু ফের আরেকবার এই গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা সামনে আসলো তবে এই গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় লোকসভা নির্বাচন মৃত্যে নামিতে রাজ্যের বিভিন্ন কেন্দ্র থেকে হিংসার ঘটনা সামনে আসছে বেশিরভাগ জায়গায় বিরোধী দলের নেতা কর্মী এবং সমর্থকদের তৃণমূলকে বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ উঠেছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে তবে এবারে একেবারে উল্টো ঘটনা ঘটেছে তৃণমূলের দুই গোষ্ঠীর এলাকা দখলকে কেন্দ্র করে রড এবং বাঁশ দিয়ে তুমুল মারপিট আর তাতেই এলাকায় রণক্ষেত্রে চেহারা নিল ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানার গাছের উত্তরপাড়া এলাকায় রবিবার সকালে উত্তরপাড়া এলাকায় ফের গোষ্ঠী কন্দলে জেরে মারামারি তৃণমূলে অভিযোগ আতাউল মন্ডলকে মারধর করে আইজুল মন্ডল মন্ডল খলিল মন্ডল জিয়াদ মন্ডল হাতুরির লোহার রড এবং বাঁশ দিয়ে মারধর করা হয় অভিযোগ আতাউল মন্ডল বাড়ি বসে পরিবারের সঙ্গে সে সময় সময় কাটাচ্ছিলেন সঙ্গে রাখুন আজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না